এই 200 টকাটোৰে আজি আৰম্ভ হ'ব আজিৰ ভ্লগটো আৰু কেনেকৈ কিয় কোত আৰম্ভ হ'ব সকলোখিনি দেখা পাব ফেন্সি বজাৰত কাৰণ ফেন্সি বজাৰতে ৰখি আছে অসমৰ তিনিটা জনপ্ৰিয় ফিমেল ভ্লগাৰ বলক জলদি জলদি ফেন্সি বজাৰত গৈ থাকক আৰু চেলেঞ্জটো কৰিবৰ কাৰণে মোৰ লগত আছে এইফালে দৰ্শনা গ্ল্যাম গৰ্ল আৰু এইফালে আছে জুপিটৰা দত্ত আমাৰ টিনিয়ৰে মাজত হ'ব 200 টকাৰ এটা চেলেঞ্জ আৰু বৰ্তমান কত আছো ফেন্সি বজাৰ আছো আৰু ফেন্সি বজাৰৰ পৰা 200 টকাই দি মন ভৰাই বজাৰ কৰিম আৰু চেলেঞ্জটো টাইমটো থাকিব 10 মিনিট মাত্ৰ 10 মিনিটত আমি এটা যাম এইফালে জুপি যাব এইফালে দৰ্শনা যাব এইফালে আৰু মই যাম এইফালে কোনেও নাচাই কোনে কি বজাৰ কৰিছে একো নাচাও আমি নিজা নিজি সবে নিজা নিজি সহজত শপিং কৰিব ফেন্সি বজাৰৰ আমাৰ 10 মিনিট হৈ যোৱাৰ লগালগ যোনে যি বজাৰ কৰিছে হৈ যাব 10 মিনিটত আহি পুলিচ পইণ্টত ৰেডি হ'ব লাগিব আৰু 10 মিনিটৰ ভিতৰত আমি লাগতিয়াল সকলোখিনি কিনিম সো চেলেঞ্জ ডান ওকে এতিয়া দুইটা আমি তিনিওটা বেলেগ বেলেগ সাইডে গুচি যাম নর্থ ইষ্ট ওয়েস্ট সাউথ মানে আৰু এতিয়া জুপি যাব এইফালে ওকে বাই বাই আৰু দৰ্শনা যাব সেইফালে যা তই যা বাই বাই আৰু মই যাম এইফালে এই 200 টকাটোৰে কি কিনো সবখিনি ইম্পৰটেন্ট বস্তু কিনিব লাগে এতিয়া ৰ সেন্ডেল হুডু দাদা সেন্ডেল কিমানকে দিছে 150 বুলে নাই আমাৰ হাতত 200 টকা আছে নহব আমাৰ হাতত 200 টকা আছে 50 টকা তই দি কি কিনিম আৰু কিবা কিবি কিনিব লাগিব ইম্পৰটেন্ট বস্তু 20 টকা ফুচকা খাবা আৰু 30 টকা গাড়ী ভাড়া লাগিছে যাব 20 টকাৰ ফুচকা খাব দিছে 30 টকাৰ গাড়ী ভাড়া নাই হেনেকে নহব এ এ সেন্ডেলতে আমি গুটেখিনি খেদাই দিব নোৱাৰো তো হেতু কানে সেন্ডেল নহব তে দাদা টি-শার্ট 100 টকা সব 100 টকা 200 টকা মাই গড সব 100 টকা 200 টকা কি কৰো ভাবি আছো 50 টকাই দি এটা প্রথমতে কাপড় এটা কিনি লওঁ 50 টকাই দি তাৰ পিছত বাকিখিনি মিলাও বুলি ভাবিছো কাৰণ কাপড়তো দরকার ন কাপড় কিনিব লাগিব 200 টকা তকল বেলেগ কিনিলে নহব আৰু সব ফালে 100 টকা 200 টকা সিঁৰি আছে কি কৰো 50 টকাৰ কাপড় 50 টকাৰ কাপড় বিচাৰ ৰব বিচাৰি উলিয়াম হে বাপতেকে 50 টকাৰ কাপড় কি দাদা এইটা ও মাই গড 250 বুলে কিন্তু মোৰ হাতত আছে 200 টকা কিন্তু নহব কেনে কি দাদা 100 এটো 100 নহব কারণ আমার হাতত আছে 200 টাকা এইবোৰ সব ফাসকপি নাইকি আৰু পুমার টি-শার্ট কিমান কে দিছে দাদা 200 টাওয়েল কিনিব পাৰো লৈ হৈ দোকানে টাওয়েল চাইছিল কিন্তু 150 টকা বুলি এবোৰ কেনে কে 45 ফাইনালি অলপ কম দামত কাপোৰ পাইছো ৰব কিবা কিবি চাই লওঁ 20 টকা মানত কিবা পাওঁ যদি গৰমৰ দিন হেংকি বিলাকো অলাগতিয়াল বস্তু নহয় দৰকাৰী বস্তুৱে হয় কবাত গলে হেংকি বহুত প্ৰয়োজন হয় 20 টকাৰ হেংকি এখন ললো 20 টকাৰ হে কিনিলো আৰু বাকি আছে আৰু বাকিখিনি কিনিব আছে দৌৰি দৌৰি কৰা নাই তাৰাতাৰি কিনিব লাগে সময়টো গৈ আছে জলদি জলদি 10 মিনিটৰ ভিতৰত তো ফাইনালি এটো 50 টকাত পাই গলো ইয়াতে কিবা কিবি জুৱেলাৰী আছে এগুলা 40-50 টকাত এডাল পাই যোৱা হলে টেনচন নাছিল দাদা কিমানকে 150 50 ৰুপিছৰ একো নাই নেকি भैया इसमें कितना है 100 भैया प्लीज 50 रुपीस में लीजिए ना 75 नहीं नहीं प्लीज 50 में लीजिए ना नहीं 50 रुपीस क्योंकि हम चैलेंज कर रहे हैं क्योंकि हम चैलेंज कर रहे हैं यूट्यूब में आपका प्रमोशन हो जाएगा आपके दुकान में बहुत ज्यादा लोग आएगा मेरा वीडियो देख के नहीं नहीं 50 रुपीस देंगे ठीक है चलो थैंक यू तो यार भल लगे दादार दुकान इयरिंग्स बिल्क এটা লৈ ললো আৰু ইয়াতে থেংক ইউ দাদা বেগ চাওঁ ৰ বেগ কিমানকে দাদা বেগ এইবোৰ 100 ৰুপিছত যদি এটাই বেগ লৈ লওঁ নহ'ব কিন্তু পাৰ্চকেইটা ভাল লাগিছিল দাদা এইটো কিমান নহ'ব দে বাপ্পা ঐ লাগাতকৈ অলপ বেছিয়ে কৈ দিলা এইটো ভাল লাগিছে টি শ্বাৰ্ট 200 তো ৰাবাৰ চাবাৰ কিবা কিবি ক্লিপ শ্লিপ আছে এয়া লৈ লওঁ দুটামান কামৰ বস্তু এইবিলাক অলাগতিয়াল নহয় তো মই লৈ ললোঁ দাদাৰ পৰা এয়া আৰু বজাৰ হৈ গ'ল অলমষ্ট গোটেইখিনি তোৰ হ'লনে শ্বপিং আৰু তোৰ হ'লনে
তো এতিয়া আমার কালেকশন হৈ গল 200 টকার আমি করিলো চ্যালেঞ্জ কোরিয়াকে আর এতিয়া কালেকশন বুর সবার কারণে অ্যাকচুয়ালি জুপিটারের কালেকশন সবার কারণে ডেসক্রিপশনত যাব জুপিটারা দত্ত আর এইখানে গ্ল্যাম গার্লর কালেকশন সবার কারণে ডেসক্রিপশনত যাব গ্ল্যাম গার্ল দর্শনা আর মোর কালেকশন সবার কারণে ব্লগ তো এন্ডিং লৈকে চাই দিব আর এতিয়া আহিছো ফেন্সি বাজারৰ ফেমাস কেবিন মক্কি কেবিনত সিঙ্গড়া আর গোল্লা খাবার কারণে আহিছো এয়া গোল্লা মোর প্রিয় আর এইখানে সিঙ্গড়া গুটেটো সময় নলা কিয় এটা গোল্লা একেবারেতে সময় লও আন্টি লগ পাইছো আন্টি জনি কি খাব লৈছে আপুনি আমি সিঙ্গড়া আর চাহ খাব লৈছো অ সিঙ্গড়া আর চাহ খাব লৈছে মজা মজা লক্ষ্মী কেবিনৰ মানে ফেমাস আর ন সিঙ্গড়া হয় হয় এটা জলদি জলদি ঘরত যাব লাগে আর কালেকশন খিনি দেখাব লাগে কিন্তু তারে আগতে কেতামান সেক্স ব্রাদার্স মানে পুরা ফেমাস সেক্স ব্রাদার্সৰ পৰা কেতামান রিচৰ কানে কেক আর চকলেট লব আহিছো আর এইখিনি লৈ জলদি জলদি ঘরত গৈ আপোনালোকক কালেকশন খিনি দেখাই দিও বলক তো আহি পালো ঘর এইবিলাক বজার সজার কৰি লৈ আর সবচেয়ে বেছি বজার কি জানি ময়ে কৰিছো নেকি প্রথমতে মই কি কিনলো মাত্র 200 টকাত বজার কৰিব লগা আছিলে আর 200 টকাত প্রথমতে মই কিনিছো এইখন হ্যাঙ্কি এখন কালারটো বহুত ধুনিয়া লাগিছে আর কটনের হয় গরমের কথা এইকটা দিন ঘামি জামি যা যায় তো বাহির গেলে এইখান বহুত ইম্পর্টেন্ট বস্তু এয়া কিনিলে বস্তু ইম্পর্টেন্ট কিনব লাগে ন সেইটো কারণে তারপর 50 টাকায় দিয়ে এইজোর এয়াররিংস কিনিছো এয়া এয়াররিংস নিদিয়ে দাদাজনে বার্গেনিং করে করে কইছো কি যে দাদা আপনি ভিডিওত আহিব পারিব আপনি ফেমাস হব তো রিকুয়েস্ট করে করে দাদার পৰা এই 100 টাকার বস্তু তো 50 টাকাত লৈছো মই কিনিছো এটা এটা শর্ট প্যান্ট এটো কালারটো বহুত বেশি ভাল লাগিছে এয়া সব স্কাই ব্লু কালারত ফ্লোরাল প্রিন্ট আছে বহুত বেশি ভাল লাগিছে এটো ইম্পর্টেন্ট গরমত একদম গেঞ্জি কাপড় এটো বহুত বেশি ভাল লাগিছে 50 রুপিসত এটোর দাম 100 টাকা ফ্যান্সি বাজারত সবে জানে মই রিকুয়েস্ট করে করে বার্গেনিং করে করে এটো আনিছো 50 টাকাত আর বার্গেনিং করব জানিব লাগিব বজার করব গলে যদি বাজেটত চলিব ইচ্ছা আছে তারপর মই কিনিছো আকো কাপড়ে কিনিছো তারপর এইটো এইটো একটা ট্রেক প্যান্ট লং ট্রেক প্যান্ট সেটা শর্ট প্যান্ট কিনিছিল আর একটা লং প্যান্ট কিনিছো এইটো চাও এইটো ট্রেক ঘরত পিঁধিবর কারণে গেঞ্জি কাপড়ের বহুত ধুনিয়া পিঙ্ক কালার হয় আর এইটো চাও প্রিন্টটো চাও ইমান ধুনিয়া লাগিছে মোর কালারটো বহুত বেশি মরম লাগিছে বেবি পিঙ্ক হয় ঘরত পিঁধিবলে আর বহুত বেশি মজা তো এইটো কিনিছো 50 টাকা এইটোর দাম আসলে 100 টাকা নিদিয়ে বার্গেনিং করে করে দাদা রিকুয়েস্ট করে করে দাদার পৰা এইটো লৈছো 50 টাকা তারপর কাপড়টো হয়ে গল তিনটাই কাপড় হয়ে গল তারপর 30 টাকা বাঁচি আছিল আর সেই 30 টাকাটোরে মই এইখিনি কিনিছো এয়া হেয়ারর কারণে হেয়ার ক্লাচ কিনিছো এয়া ক্লাচ হেয়ার ক্লাচ বহুত ইম্পর্টেন্ট এইবিলাক লাগি থাকে ছোৱালী মানুহর চুলি দীঘল না লাগি থাকে আর এইটো রাবার কিনিছো তো হেনেকে মই আজি 200 টাকাটো চ্যালেঞ্জ একসেপ্ট করে 200 টাকার বাজেট মিলাই দিলো আর আপনাদেরও এনেকে যদি বাজারত যায় তেনেহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বার্গেনিং করব জানিব লাগিব যদি আপনাদের বাজেটত চলিব ইচ্ছা আছে ও আশা করো ভিডিওটো ভাল লাগিছে ঘামি গৈছো গরমতে একদম আর ভিডিওটো করে আছো সেইটো কারণে বহুত বেশি গরম লাগিছে আর আশা করো ভিডিওটো ভাল লাগিছে হেল্পফুল আছিল বলে ভাবো তো যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করিব